সম্প্রতি শাকিব খানের নামে মানহানি ধর্ষণ সিনেমার শিডিউল ফাঁসানো সহ বেশ কিছু অভিযোগ করেছেন রহমতুল্লাহ নামের এক কথিত প্রযোজক। অস্ট্রেলিয়ায় বর্বর ধর্ষণকারী হিসেবে পুলিশের নথিতে উঠে এসেছে ঢাকাই সিনেমার আলোচিত এবং সমালোচিত নায়ক শাকিব খানের নাম। এরই মধ্যে অস্ট্রেলিয়া পুলিশের একটি রিপোর্টের কপি পৌঁছেছে সংবাদ মাধ্যমের হাতে। যে রিপোর্টে দেখা গেছে ধর্ষণের অভিযুক্ত শাকিব খান ওরফে রানা। ক্যারিয়ারের প্রথমবার অস্ট্রেলিয়া গিয়ে এমন ধর্ষণকাণ্ড ঘটিয়েছেন ঢাকায় সিনেমার এই নায়ক। শাকিব খানের বিষয়ে পুলিশ রিপোর্টে এমন তথ্য মিলেছে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সেন্ট জর্জ পুলিশ স্টেশনে ধর্ষণের অভিযোগে শাকিব খানের বিরুদ্ধে মামলা করেন ধর্ষণের শিকার ওই নারী নিজেই। মামলা সাক্ষী হয়েছেন প্রযোজক রহমতুল্লাহ। মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তার নাম ম্যাথিউ জন ক্রুকসন। পুলিশের রিপোর্টে জানা যায় 13 সেপ্টেম্বর 2016 রাতে নেবুটেল দ্য গ্র্যান্ড প্যালেস অ্যাপার্টমেন্ট 721 ব্রাইটল লা স্যান্ডেল হোটেলে কক্ষে রাত 2টা থেকে 4টা পর্যন্ত সময়ে ওই নারীকে ধর্ষণ করেন শাকিব খান। অস্ট্রেলিয়ার পুলিশ ইনভেস্টিগেশন করে মেডিকেল রিপোর্ট অনুযায়ী তাদের রিপোর্ট জানিয়েছেন ধর্ষণকারী শাকিব খান মদ্যপ অবস্থায় মাতাল হয়ে ওই নারীকে নির্মমভাবে যৌনচার চালিয়েছেন। পুলিশ অভিযোগে আরও বলা হয়েছে শাকিব খান রানা একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা। ভুক্তভোগী তার চাচা রহমতুল্লাহর ফিল্ম প্রযোজনা প্রতিষ্ঠানে প্রডিউসার হিসেবে কাজ করেন। অস্ট্রেলিয়ায় শাকিব খানের সঙ্গে ওই নারীর প্রথম দেখা হয় 31 অক্টোবর 2016 সালে। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।